আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা প্রতিবারের মতো আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিও আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকর একটি ভিডিও আজকের ভিডিও সম্মানিত পুরুষের জন্য আজকের ভিডিও তাদের জন্য শয়তানের ধোকায় পড়ে যারা নিজের জীবনকে নষ্ট করেছে আজকের ভিডিওটি তাদের জন্য তো বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চাপিয়ে দিন যেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যান তো বন্ধুরা গাছগাছালি নতুন নতুন চিকিৎসা তথ্য পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন আমার চ্যানেলের যারা নতুন দর্শক একবার হলো আমার এই চ্যানেলটি ভিজিট করে আসুন আশা করি আপনার সমস্যার সমাধান আপনি নিজেই পেয়ে যাবেন তো বন্ধুরা অনেকেই রয়েছে একশো গ্রাম মকর দাম দুই হাজার টাকা অনেকে কোশ্চেন করেছে তো বন্ধুরা দেখা যায় অনেক ভাইয়েরা বছর চার বছর ছয় বছর ধরে একটা রোগ নিয়ে কষ্ট পেয়েছেন এবং অনেক জায়গায় গিয়েছেন কিন্তু সমস্যার সমাধান পায় নাই একশো গ্রাম মকরধ্বজ যদি দুই হাজার টাকা খরচ করে আপনার রোগটা যদি স্থায়ীভাবে সেরে যায় সেটা আপনার জন্য আমি মনে করি অনেক কল্যাণকর অনেক মঙ্গলকর তো বন্ধুরা দুই হাজার টাকার দাম হলেও আপনি এই এই মকর বাজার থেকে ক্রয় করে এই ওষুধটি বানিয়ে খাবেন আশা করি আপনার সমস্যার সমাধান স্থায়ীভাবে সেরে যাবে ধর্মীয় অনুশাসন মেনে যারা জীবন যাপন করে অন্য ও অন্য মানুষের দ্বারাই যারা সম্মানিত হয় তাদেরকে সম্মানিত পুরুষ বলে মান সম্মান টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না এটি অর্জন করতে হয় এটি মানব জীবনের জন্য মূল্যবান একটি সম্পদ বন্ধুরা যার মান সম্মান নেই সমাজে তাকে অধম পুরুষ বলা হয় অনেক পুরুষ রয়েছে শয়তানের ধোকায় পড়ে বিভিন্ন খারাপ মহলে চলাফেরা করে আস্তে আস্তে সিপ্লিস গনোরিয়া জীবাণু শরীরে প্রবেশ করে এবং যৌন জীবনে তা প্রবেশ করে তখন সে চিন্তায় পড়ে যায় স্ত্রীর কাছে এক থেকে দুই মিনিটে বেয়ে সময় পায় না এবং স্ত্রীকে খুশি করতে পারে না স্ত্রীর কাছে মাথা নিচু করে চলতে হয় তো বন্ধুরা এটা অত্যন্ত দুঃখের জীবন এটা অত্যন্ত কষ্টের জীবন তো বন্ধুরা যে কারণে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ গাছ নিয়ে এসেছি যার নাম বৃদ্ধ তো বন্ধুরা এই বৃদ্ধধারক অত্যন্ত শক্তিশালী একটি গাছ এই গাছটি যদি আপনি সেবন করতে পারেন আশা করি আপনার সমস্যার সমাধান স্থায়ীভাবে সেরে যাবে তো বন্ধুরা এই গাছটি যে নিয়মে সেবন করতে হবে এই গাছের মূল নেবেন তিরিশটি আদা নেবেন একুশ টাকা এবং মকরধস নেবেন একশো গ্রাম তিনটি পাটাই বেটে তিরিশটি বটিকা বানিয়ে নেবেন প্রতিদিন রাত্রে খাবার আগে ঠান্ডা পানি দিয়ে একটি করে বটিকা সেবন করবেন তো বন্ধুরা আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আপনি নারীর কাছে মাথা নত করতে হবে না যত বড় কাল লাগেনি হাই সেক্সি মেয়ে হোক না কেন আপনার কাছে মাথা নত করবে যদি আপনি এই কাজটি সেবন করতে পারেন একটি মাস আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা অত্যন্ত শক্তিশালী একটি কাজ তো বন্ধুরা ভালো থাকেন আবার হবে আল্লাহ হাফেজ